সম্মানিত উপস্থিতি। মূলত শুরুতেই সূচনা লগ্নে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে আমরা যে ঈদে মিলাদ নবী দেখতে পাচ্ছি এটা মূলত স্বর্ণযুগের পরে চতুর্থ হিজরিতে, চতুর্থ শতাব্দীর হিজরিতে এটাকে আবিষ্কার করা হয়েছে। ফাতিমি নামক সম্প্রদায়ের উবাইদ নামে গোত্রে, এই গোত্রে দ্বারা নিজেদেরকে আলাইহিসসালামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর বলে দাবি করে। এই ঈদের বংশ থেকেই তারা নিজেকে মা ফাতেমার বংশ বলে দাবি করে। তাদের মধ্যে একটা গোত্র হচ্ছে উবাইদ গোত্র, সেই গোত্র থেকেই এই ঈদে মিলাদুন নবী উৎপত্তি হয়েছে চতুর্থ হিজরি শতাব্দীর দিকে। তো সম্মানিত উপস্থিতি, তো আমরা জেনে নেব, আসলে অনেক সময় আমাদের কাছে একটা করে প্রশ্ন উত্থাপিত হয় যে বেদাত বেদাত এত বেদাত করেন, বেদাত যে বলছেন দলিল কি বলে না? তো আমরা কি বলি, যেটা হলো বেদাত তার কোনো দলিল নেই। কিন্তু আজকে আমি বলবো যে হ্যাঁ, ঈদে মিলাদুন নবীর ব্যাপারে প্রায় 12-13টা আপনাদের দলিল দেওয়া যাবে, যে যার দ্বারা বোঝা যাবে যে এটা বেদাত। বাস্তবে বেদাতের দলিল নেই, কিন্তু ঈদে মিলাদুন নবী যে একটা বেদাত, নিকৃষ্ট বেদাত, এরকম 12-13টা পয়েন্টের টপিক আপনাকে উপস্থাপন করে দেওয়া যাবে কোরআন এবং সুন্না থেকে, যেগুলোর মাধ্যমে আপনি জনসাধারণ মূর্খ হওয়া সত্ত্বেও, মানে জ্ঞান কোরআন হাদিসের অন্যদিকে আবার মনে করবেন না, তারাও বুঝতে পারবেন যে হ্যাঁ এটা হলো নিকৃষ্টতম একটা বেদাত। এর প্রথম দলিল হচ্ছে, দেখুন আমি একটু আগে বললাম যে সমস্ত কুসংস্কার এবং বেদাত শরিয়াত নেই সেটাকেই বলা হয় কুসংস্কার, সেটাকেই বলা হয় বেদাত, যার কোনো তল্লি খুঁজে পাওয়া যায় না, যার কোনো দলিল আদিলাত কোরআন সুন্নায় খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই ঈদে মিলাদুন নবী এমন একটা জিনিস যেটা আল্লাহর নবীকে নিয়ে কেন্দ্র করা হয়, তো তিনি এমন কোনো ইবাদাত করবেন না যে ইবাদাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেননি। আর এটা হচ্ছে নবীদের জন্ম উৎসব, তার মানে তার জন্ম উৎসব হতে হলে তার পূর্বে যত নবী রাসূলগণ এসেছিলেন প্রত্যেকটা তো নবী রাসূলের জন্ম উৎসব থাকা কথা, তাদের জন্ম উৎসব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালন করা কথা, ঠিক কিনা? আর আল্লাহ ইসলাম যেটা পালন করেছেন, যেটা করেছেন সেটাই আমাদের উত্তম আদর্শ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাম, যে হে এই পৃথিবীর মানুষ শুনে রাখো, হে মুহাম্মদ সাল্লামের উম্মত শুনে রাখো, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রসুলের মধ্যে, আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কাদের জন্য? সবার জন্য নয়, বেদাতের জন্য নয়, মুশরিকের জন্য নয়, মুনাফেকের জন্য নয়, তাকদীরকে অস্বীকার করে তার জন্য নয়, যে বলে আল্লাহকে দেখা যায় না তার জন্য নয়। কেন? আল্লাহ এখানে তিনজনের কথা বলেছেন, তাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের বলতে তিনজনের, কোন তিনজন? দেখুন, লিমাং কানা ইয়ারজুল্লাহ, যারা বিশ্বাস রাখে, আশা করে আল্লাহর সাক্ষাৎ লাভ করা যাবে। মানে কি আল্লাহর সাক্ষাৎ বলতে? আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে পরকালে দেখতে পাওয়া যাবে। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার, আল্লাহর দর্শন, এটা যারা আশা করে তাদের জন্যই আল্লাহর তোমাদের নবী হলো উত্তম আদর্শ। এরপর বলছে ওয়ালিয়াউমাল আখির, এবং যারা পরকালকে বিশ্বাস করে। 3 নম্বরে বলছে ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর যে আল্লাহকে বেশি বেশি জিকির করে, মানে আল্লাহর বেশি বেশি স্মরণ করে। তো আজকে যারা এই ঈদে মিলাদুন নবী উদযাপন করছে, এদেরও অন্যতম একটা উদ্দেশ্য কি? এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা, আল্লাহকে বেশি করে স্মরণ করা একটা মাধ্যম। কি বলে? যে আমরা তো এখানে তেমন কিছু করি না, আমরা এখানে নবীর নামে দরুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, এতে আল্লাহর ইবাদতে করা হয়, অন্য কিছু তো করা হয় না। তো আল্লাহ আবার এখানে বলছেন যে হ্যাঁ, তোমাদের জন্য নবীর মধ্যে উত্তম আদর্শ আছে, আর এই আদর্শ যারা মেনে চলবে এরা অবশ্যই আল্লাহকে বিশ্বাস করবে, বলতে আল্লাহকে যে সাক্ষাৎ হবে এই সাক্ষাতের আশা রাখবে, এদের বৈশিষ্ট্য হচ্ছে এটা। 2 নম্বর, এরা পরকালকে অবিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে, মানে জান্নাত জাহান্নাম পুলছেরা যত কিছু আছে পরকালীন বিষয় এগুলোকে বিশ্বাস করে,
এবং এরা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা তাদের জন্য এই নবী হচ্ছে তাদের জন্য আদর্শ তারা বেশি বেশি আল্লাহকে এই নবীর আদর্শকে ফলো করেই আল্লাহর বেশি বেশি স্মরণ করতে চায় আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে চায় তার মানে যতই আপনি ইবাদত করেন সেই ইবাদত যদি আল্লাহর রাসূলের এই উত্তম আদর্শের গণ্ডির মধ্যে না থাকে এই ইবাদত দিয়ে আল্লাহকে অধিক স্মরণ করা যাবে না কেননা অধিক স্মরণ করার আগে শর্ত হচ্ছে উসওয়াতুন হাসানা এটা কার আল্লাহর রাসূলের মধ্যে আছে এই উসওয়াতুন হাসানার ব্যক্তি যিনি মুহাম্মদ ইসলাম তার আদর্শকে তার এই উসওয়াতুন হাসানাকে ফলো করে আপনি যে ইবাদতটা করবেন সেই ইবাদতটাই হচ্ছে আল্লাহকে স্মরণ করার বড় মাধ্যম এতেই আল্লাহ খুশি হবে এটাই হচ্ছে আল্লাহর কাছে কবুলযোগ্য ইবাদত যতই আপনি বলবেন যে এই ঈদে মিলাদুন নবী উদযাপন করার মাধ্যমে আমরা আল্লাহকে বেশি স্মরণ করতে চাই আল্লাহ বলবেন না কেন যদি এই ঈদে মিলাদুন নবীর আদর্শ আল্লাহ রাসূলের হয় তাহলেই এই ঈদে মিলাদুন নবী কেন্দ্রিক যে ইবাদত হবে এটার মাধ্যমে আমাকে স্মরণ করা হবে না হলে নয় অথচ এ ব্যাপারে আল্লাহর নবীর কোনো নির্দেশ না নেই যে তোমরা এই এই ব্যাপারে এই এই দিন আসলে এই নবীর বা আমার বা অন্য কোনো কারো ঈদে মিলাদুন নবী বা ঈদ উদযাপন করবে বা মিলাদ উদযাপন করবে এরকম কোনো ইঙ্গিত আল্লাহর ইসলাম থেকে আসেনি অথচ আল্লাহ কি বলছেন 59 নম্বর সূরা সূরা হাসরের 7 নম্বর আয়াতে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফাংতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে পৃথিবীর মানুষ শুনে রাখো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত শুনে রাখো তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা আদেশ দেয় তাই তোমরা পালন করো যা তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো এই আদেশ নিষেধ মানার ক্ষেত্রে তারতম্য ঠিক রেখে চলো কেন জেনে রাখো ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো যদি তারতম্য করো আকাবাকা করো সীমা লঙ্ঘন করার চেষ্টা করো আর একটা বাক্য শুনে রাখো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দানে বড়ই কঠোর আমরা এই আয়াত অনেকেই বক্তব্যে বলি অনেকেই কিন্তু আমরা পড়ি কিন্তু কেনই বা তিন সিস্টেমের তিনটা অংশ একটা আয়াতে বলা হলো হিসাব মতো বলা দরকার ছিল নবী যা দেয় তা মেনে নাও যা না দেয় বা বর্জন করতে বলে বর্জন করো বিনিময় হবে জান্নাত এটাই আল্লাহর নিকটে বড় পুরস্কার পাবে সিস্টেম তো এরকম থাকা কথা ছিল তাই না কিন্তু এখানে একদম উল্টো তো এর দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন এই নবী মুহাম্মদ ইসলামের আনুগত্য করতে গিয়ে কোনো টালবাহানা কোনো সীমা লঙ্ঘনগিরি চলবে না এখানে আল্লাহকে ভয় করে তার আনুগত্য করতে হবে তার নিষেধকে অমান্য করে চলতে হবে আদেশকে মান্য করে চলতে হবে যদি টালবাহানা করো যদি গাফিলতি করো যদি উল্টাপাল্টা করো জেনে রাখো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব এই কারণে আল্লাহ এই তিন ক্যাটাগরির সব বাক্য দিয়ে একটা আয়াতে বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ সুন্দর একটা কথা বলেছেন যে কথাটি আবার হুবহু নকল করেছেন সফিউর রহমান বরকপুরি আল ভারতী তিনি তার মিসবাহুল মুনির ফি তাহজিব তাফসির ইবনে কাসির অত্র সূরার ব্যাখ্যায় বলেছেন 1433 নম্বর পৃষ্ঠায় যে ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলছেন মাহমা আমারাকুম বিহি ফাফালু যে মুহাম্মদ ইসলাম তিনি যাই নির্দেশ দেয় তাই পালন করতে হবে মাহমা যখনই যেভাবে যাই নির্দেশ দিবে যে ব্যাপারে সেটাই মানতে হবে কোনো কৈফিয়ত চলবে না সওয়াব আছে কি নেই উপকার আছে কি নেই ভালো কি না উত্তম কি না কোনো কৈফিয়ত কোনো প্রশ্ন চলা উচিত নেই এরপর বলছে যে ওয়ামাহমা নাহাকুম আনহু ফাস্তানিবু যখনই তিনি কোনো ব্যাপারে নিষেধ করে কৈফিয়ত ছাড়াই কেন নিষেধ করলেন এটা তো উপকার হতে পারে কেন নিষেধ করলেন কিছুই চলবে না ফাস্তানিবু ফাস্তানিবুর ব্যাখ্যা কী করে বলবো এতটুকুই বলতে পারি মানুষের সামনে যখন চিড়িয়াখানায় কেউ যায় সেখানে যদি চিড়িয়াখানা থেকে ভেঙে কোনো সিংহ কোনো বাঘ যদি তাকে মানে ধরার জন্য আসে সে কিভাবে নিজেকে রক্ষা করবে আমি সংক্ষেপে বলতে চাই এটাকে ফাস্তানিবু বলা হয় মানে ওই বাঘ থেকে যেভাবে ওই সিংহ থেকে যেভাবে নিজেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে আল্লাহর নবী ইসলাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে সেইভাবে পলায়ন করতে হবে লিপ্ত হওয়া তো অনেক দূরের কথা এরপর বলছে কেন ফাইন্নাহু ইন্নামা ইয়ামুরু বিল খায়র
যখনই আল্লাহর নবী কোনো ব্যাপারে নির্দেশ দেন সেটা হলো কল্যাণকর আর যখনই কোনো ব্যাপারে ইয়ানহা করেন নিষেধ করেন বুঝতে হবে ইয়ানহা আনিশার ওই বিষয়টা জাতির জন্য অকল্যাণকর ওটা হলো জাহান্নামের পথ ওটা হলো বেদাতের পথ ওটা হলো শিরকের পথ ওটা হলো মুনাফিকের পথ ওটা হলো কুফরির পথ এই কারণে হয় সেখান থেকে নিষেধ করেছেন বা ওটার ব্যাপারে কিছুই বলেননি এর দ্বারা বুঝতে হবে ওটাও করা যাবে না কিন্তু আজকে একদল বলছে আল্লাহ রাসূল তো নিষেধ করেনি আল্লাহ রাসূল আদেশ করেনি ঈদে মিলাদের নবী আল্লাহ রাসূল করেনি বুঝলাম আদেশ করেনি বুঝলাম নিষেধ করেনি তাও তো ঠিক আপনি আবার বলছেন যে করা যাবে না আল্লাহ রাসূল নিষেধ করেনি তো নিষেধ করেনি তো করা যাবে যেমন অনেক সাধারণ ব্যক্তি বলে যে এই কাজটাই করা যাবে না আলেম যদি বলে যে না করা যাবে না কয় নিষেধ কি কোথাও আছে ওরকম আলেমরাও বলে যে নিষেধ কি কোথাও আছে যে হ্যাঁ আমি বলবো যে এটার ব্যাপারে নিষেধাজ্ঞা আল্লাহ রাসূলের জমানে আছে কিভাবে আপনারা এই ব্যাপারে সকলে জানেন আল্লাহ রাসূলের একটা হাদিস যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন তার সহিহুল বুখারীতে কিতাব ও আহাদিসুল আম্বিয়া নবীগণের ঘটনা সংবলিত একটা অধ্যায় ইমাম বুখারী কিন্তু রচনা করেছেন সেখানে 3445 নম্বর হাদিসে একটা হাদিস নিয়ে এসেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন মাবুনরা আপনারা মনোযোগ সহকারে খুতবা শোনার চেষ্টা করবেন তিনি বলছেন যে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবায় দাঁড়িয়ে বলছেন আমি শুনেছি আর ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আবার খুতবায় দাঁড়িয়ে বলতেছেন যেটা ইবনে আব্বাস শুনেছেন ইনি আবার বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি কোথায় বলছেন খুতবায় যেমন আমি এই যে খুতবা দিচ্ছি আল্লাহ রাসূলের হাদিস দিয়ে বলছি না ওরকম ইবনে আব্বাস শ্রোতা আর ওমর আর খুতবা দিচ্ছেন তো উনি এখন হাদিস বর্ণনা করছেন যে আমি ওমরকে শুনেছি উনি মিম্বারে দাঁড়িয়ে আবার বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি কি তিনি বলছেন লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম কি শুনছেন ওমর তিনি বলছেন যে আমি আল্লাহর নবী আসলকে এই কথা বলতে শুনেছি তিনি বলেছেন লা তাতরুনি তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না কামা ওইভাবে বাড়াবাড়ি করো না আতরাতিন নাসারা যেভাবে নাসারারা বাড়াবাড়ি করেছে ইবনে মারিয়াম ইবনু মরিয়ামকে নিয়ে এখন আপনি এটা কি বলতে পারবেন যে ইবনু মরিয়ামকে তো আল্লাহর পুত্র বলা হয়েছে এটাই বাড়াবাড়ি আল্লাহর রাসূল এখানে এটা বুঝিয়েছেন না শরীয়তের সব জিনিসের হুবহু মিল হয় না এখানে ভাবার্থ থাকে রূপকার্থ থাকে ব্যাখ্যা থাকে বিশ্লেষণ থাকে ভিতরে কিছু কথা থাকে এখানে আল্লাহ ইসলাম বোঝাতে চাচ্ছেন যে তারা যেমন যে বিষয়েই হোক না কেন তারা যেমন আল্লাহর ব্যাপারে ইবনে মরিয়ামকে নিয়ে বাড়াবাড়ি করেছে ঠিক তদ্রূপভাবে কোনো না কোনো ব্যাপারে তোমরাও আমাকে নিয়ে আমার ব্যাপারে কোনো প্রকার বাড়াবাড়ি করবে না অথচ আজকে তাই করা হচ্ছে তাহলে আল্লাহ রাসূল নিষেধ করে গেছেন তার মৃত্যুর আগেই যে আমাকে নিয়ে কোনো প্রকার বাড়াবাড়ি করা যাবে না অথচ উনি করতেও বলেননি মিলাদুন নবী বা এর ব্যাপারে কোনো ইঙ্গিতও দেননি বা এই ব্যাপারে তিনি কোনো নবীদের মিলাদ কখনো পালনও করেননি কিন্তু আমরা করে যাচ্ছি নবীর দোহাই দিয়ে তো নবী বলে গেছেন যে আমার ব্যাপারে তোমরা কোনো প্রকার বাড়াবাড়ি করিও না এরপরেও বলবো তাদের কথা যে তারা বলতে চায় যে এটা তো ইবনে মরিয়মের সঙ্গে তুলনা করে বলছে আমরা তো এরকম শিরকি পর্যায়ের কথা বলি না এটা তো সুন্নাত আমরা নবীর মহব্বতে বলি সব কিছু কি কোরআনে থাকতে হবে তা আমি বলবো যদি এটাই হয় তাহলে আল্লাহ রাসূল আরও কত ভাষায় বলে গেছেন আজ থেকে 1450 বছর আগে যে আপনার এই ঈদে মিলাদের নবীকে আল্লাহ রাসূল পায়ের সঙ্গে ধুলোয় মুলিন করে পিষে দিয়েছেন দিয়ে বলছে এটা হলো আকিদাগত হোক এটা হলো আমলগত হোক উভয় দিকেই আমার পায়ের তলে অর্থাৎ এটা হলো বেদআত দলিল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগেই বলেছেন যা বুখারী মুসলিমে এসেছে মিশকাতুল মাসাবির বর্ণনা রয়েছে কিতাবুল ইমান বিশ্বাস সংক্রান্ত অধ্যায় রয়েছে বাবুল ইতিসামি বিল কিতাবি ওয়াস সুন্নাহ কোরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে এই অনুচ্ছেদ ফাসলা ওয়াল প্রথম পরিচ্ছেদ হাদিস নম্বর 140 হাদিস বর্ণনা করেছেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
প্রসিদ্ধ হাদিস তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাজা যে ব্যক্তি হাজা আই আল ইসলাম যে ব্যক্তি আমাদের এই ইসলামের দিক নির্দেশনার মধ্যে কোন বিষয়ের ব্যাপারে এমন কোন কিছু হদস্ত করলো উদ্ঘাটন করলো বের করলো তৈরি করলো অথচ মা লাইসা ফিহি তা আমাদের আনিদের নির্দেশনার মধ্যে নেই আমাদের ইসলামের মধ্যে নেই আমাদের হুকুম আহকামের মধ্যে নেই ফাহুয়া রদ্দুন আই মারদুদুন তা হলো পরিত্যাজ্য এখন আপনি যেপাকে যান সেপাকেই পরিত্যাজ্য আপনি যদি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী রাসূলের কথা মানতে হবে যেটা আদেশ করেছে মানতে হবে নিষেধ করেছে বর্জন করতে হবে সেদিক দিয়েই এই ঈদে মিলাদ নবীকে আপনাকে বর্জন করতেই হবে আর যদি তাও না মানেন তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে আল্লাহর রাসূল নিজের ব্যাপারে বারবারই কত নিষেধ করেছেন সেদিক থেকে হলেও আপনাকে এটার পরিত্যাগ করতেই হবে তাও যদি না মানেন হাউজে কাউসারের পানি পান করতে চাইলে দুনিয়াতেই এই বেদাত থেকে আপনাকে দূরে থাকতেই হবে না হলে কাল কিয়ামতের দিন ঠেকান কি হবে হাউজে কাউসারের পানি পান করবেন আল্লাহ রাসূলের সঙ্গে চ্যালেঞ্জ করিয়ে পানি পান করিয়েন সম্মানিত উপস্থিতি এটা হলো প্রথম দলিল যে দলিলের আলোকে বোঝা যায় যে এটি হলো বেদাত কেন বেদাত এটা হলো তার প্রথম দলিল আপনাদেরকে সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম এরকম প্রায় 12টি দলিল রয়েছে